sen öz bekler. Halımız mikiyordur. Ölmemem ben. Nightmare beşteki... আমাকে রাতে পাঠানো হয়েছিল। সেখানে আমাকে 6 জন গ্রাহকের সাথে যৌন কর্ম করতে হয়েছিল। মানব পাচারকারীরা প্রতি বছর মধ্য এশিয়া থেকে শত শত মেয়েকে চাকরির লোভ দেখিয়ে নেপাল হয়ে ভারতে নিয়ে আসে এবং তাদের যৌন কাজে বাধ্য করে। অনেক মেয়েকে মেডিকেল ভিসা ও ট্যুরিস্ট ভিসায়ও আনা হয়। তেহমিনাকে যেমন চাকরির প্রলোভন দেখিয়ে 2020 সালে উজবেকিস্তান থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। তারা আমার পাসপোর্ট নিয়ে যায়। এরপর আমাকে বলে যে তোমাকে যৌনকর্মী হিসেবে কাজ করতে হবে। আমি রাজি না হলে তারা আমাকে মারধর করে। ম্যানেজার আমাকে থাপ্পড় মেরে বলেছিল যে তুমি আমার কথা মতো না চললে আমি তোমাকে মাদক পাচারের মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেব অথবা আগুন দিয়ে তোমার মুখ পুড়িয়ে দেব। এরপর আর তুমি কিছুই করতে পারবে না। তেমিনা বিবিসিকে বলেছেন, তিনি যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তখন তাকে খুব বাজেভাবে মারধর করা হয়। পাচারের শিকার অন্য মেয়েদের ভয় দেখানোর জন্য সেই মারধরের একটি ভিডিও তৈরি করা হয়। মানব পাচারের শিকার মেয়েদের নিয়ে কাজ করা একটি এনজিও থেকে বিবিসি এই ভিডিওটি পেয়েছে। এটাও এখন পুলিশের তদন্তের অংশ। ওই শারীরিক নির্যাতনের ভিডিওর পর কারো কাছ থেকে সাহায্য নিতে পারিনি। কয়েকবার পালানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। কয়েকবার চেষ্টা করেছি কিন্তু এখানে আমার পরিচিত কেউ ছিল না, আমি কাউকে চিনিও না। তেহমিনার মতো মেয়েদের দিনে 6 থেকে 9 জন গ্রাহকের কাছে যেতে বাধ্য করা হতো। মানব পাচারকারী ও দালালদের ডায়েরির পাতা দেখেছে বিবিসি, যা এখন চার্জশিটের অংশ। এতে এই মেয়েদের কাছ থেকে আয় করা দৈনিক লাখ লাখ টাকার হিসাবও রয়েছে। এসব মেয়ের দাবি, তারা এই টাকার কোনো অংশ পায়নি, বরং চোরা কারবারি ও দালালরা তাদের নামে ভুয়া ঋণ চাপিয়ে দিয়েছে। আমাকে সোনিপথে পাঠানো হয়েছিল। সেখানে আমার সাথে খুব ভয়াবহ ঘটনা ঘটেছে। আমাকে রাতে পাঠানো হয়েছিল। সেখানে আমাকে 6 জন গ্রাহকের সাথে যৌন কর্ম করতে হয়েছিল। আমি যদি করতে রাজি না হতাম তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ করা হতো, আর আজি যা বলবে তুমি সহযোগিতা না করলে আমি তোমাকে দেখে নেব। তেহমিনা এখন তার দেশে ফিরে যাওয়ার অপেক্ষা করছে, কিন্তু গুরুগ্রামের একটি আদালতে বিদেশি আইনের অধীনে তার বিরুদ্ধে মামলা চলছে। তেহমিনার দাবি, তাকে ফাঁসানোর জন্য এই মামলা তৈরি করা হয়েছে। আমি বাড়ি ফিরে গিয়ে মাকে জড়িয়ে ধরতে পারলে আমি খুব খুশি হব। 4 বছর ধরে আমি তাকে অনেক মিস করেছি। 4 বছর হয়ে গেল আমি এখানে আছি। আমার দেশে যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু মামলার কারণে আমি এখানে আটকে আছি। 2022 সালের অগস্টে দিল্লি পুলিশ এবং একটি এনজিও মিলে মানব পাচারকারীদের খপ্পর থেকে অনেক মেয়েকে মুক্ত করেছিল। আফরোজা তাদের একজন। উজবেকিস্তানের আন্দিজানের বাসিন্দা আফরোজা যখন মানব পাচারকারীদের কবলে পড়েন তখন তার বয়স ছিল 19 বছর। অনেক সময় উজবেকিস্তান ও মধ্য এশিয়ার দরিদ্র পরিবারগুলোর মেয়েদের টার্গেট করে মানব পাচারকারী চক্রগুলো। সামাজিক মাধ্যম ব্যবহার করে পরিচিত হয়ে দুবাই বা অন্য কোনো দেশে চাকরির লোভ দেখিয়ে এসব মেয়েদের তারা আকৃষ্ট করে তোলে। আমাকে যখন নেপাল হয়ে ভারতে আনা হয়েছিল তখন এই ঘরেই রাখা হয়েছিল। আরও অনেক মেয়ে এখানে ছিল। আমাকে দুবাইয়ের টিকিট পাঠানো হয়েছিল। তারপর দুবাই থেকে আমাকে নেপালে পাঠানো হয়েছিল। তখন আমি জানতাম না যে আমি নেপালে যাচ্ছি। বিমানবন্দরে আমার ছবি নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। আমাকে একটা ছোট হোটেলে নিয়ে গেল। সেখানে 3 দিন ছিলাম। আমি কারো সাথে কথা বলতে পারতাম না এবং রাজ নামের ওই ব্যক্তির নিয়ন্ত্রণে ছিলাম। রাজ আমার পাসপোর্ট নিয়ে গিয়েছিল। গভীর রাতে একটি গাড়ি আসার পর আমাকে সেটায় তোলা হয়। পথে আরও 2 বার গাড়ি বদল করা হয়। অটোরিকশা মোটরসাইকেলও চড়তে হয়। 2022 সালের 10 জানুয়ারি
একটি গাড়িতে করে নয়াদিল্লি পৌঁছাই। আজিজা শের আমাকে নিতে এসেছিল, তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় যেখানে আরও পাঁচজন মেয়ে ছিল। ঠিক দুদিন পর আমাকে জোর করে যৌন কাজ করানো হয়। আমি প্রত্যাখ্যান করলেও আমাকে বাধ্য করানো হয়েছিল। আমি কাউকে চিনতাম না এবং এই লোকদের খপ্পরে পড়েছিলাম। আমাকে দিল্লির বিভিন্ন ফ্ল্যাটে এবং হোটেলে রাখা হয়েছিল। আজিজা আমাকে বিভিন্ন দালালের কাছে পাঠায়। অনেক সময় দিনে ছয়জনের বেশি গ্রাহক আসত, ছুটি নিতে দেওয়া হয়নি। এসবের বিনিময়ে আমাকে কোনো টাকাও দেওয়া হয়নি। আমি পালানোর চেষ্টা করলে আমাকে মারধর করা হয়। আজিজা শের একজন মানব পাচারকারী যে আফরোজা ও তেহমিনাকে দিল্লিতে নিয়ে এসেছিল, সে আরও অনেক নামে পরিচিত। দিল্লি পুলিশের পদক্ষেপের পরে সে পলাতক ছিল। সম্প্রতি এক দীর্ঘ অভিযানের পর গোয়া থেকে আজিজা শের ও তার আফগানি স্বামীকে গ্রেফতার করেছে পূর্ব দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে এবং পুলিশ দাবি করেছে যে মানব পাচারকারীদের এই নেটওয়ার্কটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। হমে পতা চলা হ্যাঁ কি বহুত সারি ফরেন ন্যাশনাল জো উজবেক সে আ রহি হ্যায় লড়কিয়াঁ উনকো ইয়ে লুর কর রহে হ্যায়। আমরা জানতে পেরেছি যে উজবেকিস্তান থেকে আসা অনেক বিদেশি মেয়েকে তারা তাদের ফাঁদে ফেলেছে। তারা চাকরির অজুহাতে তাদের নিয়ে আসত এবং তাদের পাসপোর্ট রাখার পর তাদেরকে যৌন কর্মে বাধ্য করত। তাদের গ্রেপ্তারের ফলে সেখান থেকে চাকরির অজুহাতে মেয়েদের আনার যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে তা ভেঙে যাবে এবং এর ফলে সেখান থেকে মেয়েদের এখানে এনে যৌন কর্মে ঠেলে দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে। কিন্তু পাচারের শিকার মেয়েদের জন্য কাজ করা সংস্থাগুলো মনে করে যে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। হেমন্ত শর্মা এম্পাওয়ারিং হিউম্যানিটি নামের একটি এনজিওর সাথে যুক্ত এবং পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া মেয়েদের আইনি সহায়তা দিচ্ছেন। লড়কিয়া ইয়া তো ভিসাকে থ্রু মঙ্গাই জাতি হ্যাঁ উনকো টুরিস্ট ভিসা ইয়া মেডিকেল ভিসা কে থ্রু বুলাযা জাতা হ্যায় উনকে পাসপোর্ট লেনিয়ে জাতে হ্যায় অর জবরন উনসে ইয়ে দে ব্যাপার কা ধন্দা করায়া জাতা হ্যায়। এই মেয়েদের মেডিকেল বা টুরিস্ট ভিসায় এখানে আনা হয়েছিল। তাদের পাসপোর্ট আটকে রাখা হয়েছিল এবং যৌনকর্মে বাধ্য করা হয়েছিল। নেপাল হয়ে বিহার সীমান্ত দিয়ে এসব মেয়েদের ভারতে আনা হয়েছে। সবচেয়ে বড় সমস্যা বিহার সীমান্তে রয়েছে, যেখান থেকে বেশিরভাগ মেয়েদের দিল্লিতে আনা হয়। পুলিশ বা আদালতও এই বিষয়ে এখনও কোনো নজর দিচ্ছে না। আগে পাচারের শিকার মেয়েদের জামিন দেওয়া হতো এবং জামিনের পরে তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হতো না, বরং ছেড়ে দেওয়া হতো। এটা ভেবে দেখা জরুরি যে যতদিন মেয়েটির মামলা চলছে সে কি খাবে, কিভাবে সে তার অর্থ ব্যয় করবে এবং সে কোথায় থাকবে। তো ও আগলে দু সাল তিন সাল জব তক উসকা কেস চল রহা হ্যায় ও করেগি ক্যা খায়েগি কাহাঁ সে উসকা খরচা কন উঠায়েগা রহেগি কাহাঁ। তেহমিনা ও আফরোজা তাদের দেশে ফিরতে চাইলেও ভারতে আইনি প্রক্রিয়ায় আটকে আছেন। এদিকে এই মামলার আসামিদের সঙ্গে যুক্ত আইনজীবী জুবায়ের হাশমি দাবি করেছেন, ভুক্তভোগীরা যখনই চান তাদের দেশে ফিরতে পারবেন। তিনি যদি দেশে ফিরে যেতেই চাইতেন তাহলে তিনি কিছু চেষ্টা তো অবশ্যই করবেন। আদালতে আবেদন করতে পারেন যেন তাকে দেশে ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হয়। আদালত হয়তো তখন বলতে পারে যে আমরা আপনাকে দেশের বাইরে যেতে বাধা দেইনি, আপনি একজন অভিযুক্ত নন, আপনাকে বিদেশে যেতে না দেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি, আপনি যেখানে যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। আসলে মানব পাচারের শিকার বেশিরভাগ মেয়েই ফরেনার্স অ্যাক্টের অধীনে মামলায় আটকে আছে। যারা পাচারের শিকার তারাও আদালতে তাদের চূড়ান্ত সাক্ষ্য না দেওয়া পর্যন্ত দেশ ত্যাগ করতে পারবেন না। বিবিসি দিল্লির সেসব এলাকাও পরিদর্শন করেছে যেখানে এই মেয়েদের জোর করে যৌন কাজ করানো হতো। পুলিশের তৎপরতার পর সেখানে এসব কাজ কমে গেলেও এখনও চলছে। আফরোজা ও তেহমিনা হয়তো এই কবল থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তাদের মতো শত শত মেয়ে এখনও আটকা পড়ে আছে উদ্ধারের অপেক্ষায়।